হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক রোকেশ কুকিং গার্ডেন। আজকের ছোট্ট আয়োজন কাপুচিনো কফি। কাপুচিনো লাভারদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি কোনো মেকার ছাড়া করে দেখাবো একদম ক্যাফে স্টাইলে। আর খেতে অসাম। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। কাপুচিনো কফির জন্য আমি এখানে নিয়েছি নেসক্যাফে ইনস্ট্যান্ট কফি পাউডার, দিচ্ছি 1 চা চামচ কফি পাউডার, 2 চা চামচ চিনি, 1 চা চামচ নর্মাল পানি। খুব ভালো করে আমি 1টা চামচের সাহায্যে ফেটে নেব। ততক্ষণ পর্যন্ত ফেটে নেব যতক্ষণ পর্যন্ত এটার কালার চেঞ্জ না হয় আর ক্রিমিটা না হয়। আমি খুব ভালো করে ঠিক 6-7 মিনিট আমি ভালো মতো গুলিয়ে নিচ্ছি, প্রায় কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর ক্রিমি হয়ে গেছে। এই রকম অবস্থায় আসলে আমি বুঝতে পারবো রেডি। চুলোতে আমি দুধ দিয়ে একটা বলক নিয়ে এসেছি আর এখন আমি একটা উইস দিয়ে খুব ভালো করে ফেনা তোলার চেষ্টা করব। যেহেতু আমি হাতে তৈরি করছি তাই আমার উইক্স দিয়ে ফেনাটা করতে হবে। আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে দিচ্ছি আমি বলকানা দুধ, একটু নেড়ে নিচ্ছি। একটি পাত্রে আমি অল্প গরম দুধ নিয়ে একটা উইক্স দিয়ে খুব ভালো করে আমি ফেনা তোলার চেষ্টা করছি। এখন আমি ওপর থেকে ফেনাগুলো তুলে কফির মগে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কোনো মেকার ইউজ করিনি তাই আমাকে এভাবে ফেনা করে ওপরে দিয়ে দিতে হচ্ছে। তৈরি হয়ে গেল ঝটপট কাপুচিনো কফি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার আরও নতুন নতুন রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আজকের রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।